কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে পুরো একটা ঝরঝরে তত্তরে দিনের শুরু, কেননা আজকে আকাশের মুখে হাসি ফুটেছে। এতদিন আকাশ তো পুরো মুখ গম্ভীর করেছিল, আজকে আকাশের মুখ একদম গম্ভীর নেই, আজকে আকাশের মুখে হাসি ফুটেছে, এই দেখুন, দেখেছেন? আর আজকে আমাদের বাড়িতে কি, আজকে আমাদের বাড়িতে আরন্ধন পুজো, তো সেই জন্য আজকে খুব এক্সাইটেড আমরা সবাই। আর আমার বাড়ি থেকে, তার মানে আমার ওই বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে সবাই চলে এসেছে, বাবা মা ঠাকমা সবাই চলে এসেছে। আচ্ছা, এই বাড়ির বাবা গিয়েছে এই রান্না পুজোর, তার মানে আরন্ধনের যেটা মূল আকর্ষণ ইলিশ মাছ, সেই ইলিশ মাছটা কিনে আনতে। দেখুন, একেই মনে হয় বলে যে রূপালী সৌন্দর্য। তো এই যে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, মায়েরা এখন ইলিশ মাছ কেটে নিয়েছে, কেটে নিচ্ছে আর কি। তো ইলিশ মাছ হবে, আর প্রথমে ইলিশ মাছটা কাটা হচ্ছে, তারপরে চিংড়ি মাছ কাটবে, কেননা চিংড়ি মাছ দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হবে। অনেকের বাড়িতে শুনেছি যে ইলিশ মাছ দিয়ে কচু শাক হয়, কিন্তু আমাদের পুঁই শাক হয়, সেই জন্য এই যে মাছ কেটে নিচ্ছে আর ইলিশ মাছ ভাজা হবে। এরকমভাবে ইলিশ মাছটা কেটে নিচ্ছে, দেখা যাক ইলিশ মাছের পেটে ডিম হয়েছে কিনা, মনে হচ্ছে ডিম হয়েছে। এখন বাজে সন্ধে কটা বাজে? 8টা বাজে, 8টা থেকেই শুরু করলাম, দেখা যাক কটা অবধি হয়। ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি, কেননা আমাদের ইলিশ মাছ ভাজা হয় রান্না পুজোতে। তো ইলিশ মাছ ভাজা হবে, আর হলো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে হবে পুঁই শাক চচ্চড়ি, চিংড়ি মাছ রয়েছে, পুঁই শাক চচ্চড়িতে চিংড়ি মাছ দেওয়া হবে, আনন্দ নাড়ু হবে, অনেক রকম ভাজা হবে, মসুর ডাল হবে শুকনো করে নারকেল দিয়ে, সব দেখাচ্ছি। মাছটা ততক্ষণ ভালো করে মিশিয়ে নি। এই যে আনন্দ নাড়ু হবে, সেই জন্য মা মাখছে। কি কি দিয়ে মাখছেন? এখানে মা হলো সমস্ত রকম সবজি কেটে দিচ্ছে, অনেক রকম তো সবজি ভাজা হবে, সেই জন্য দেখছেন এই বড় একটা প্যাকেটে করে সমস্ত সবজি আনা হয়েছে। সবজি যদিও মেঝেতে ঢেলে দেওয়া হয়েছে সব, আর ওইদিকে হলো কাগজে মোড়া রয়েছে পুঁই শাক, তো সেই সবজিগুলো মা কাটছে। বাবা এখানে নারকোল এরকম ভাবে কেটে দিচ্ছে, নারকোল ভাজা হবে, নুন হলুদ মিশিয়ে নারকোল ভাজা হবে, সেই জন্য নারকোলগুলো বাবা কেটে দিচ্ছে। সবটাতেই নুন হলুদ মিশিয়ে নিয়েছি, আগে ভাজা ভুজির পর্বটা করে নেব, তারপরে অন্য রান্নায় চচ্চড়ি টচ্চড়ি অন্য রান্নায় যাব। এখানে ডাল করব, ডাল করার জন্য আমি প্রথমেই কড়াই তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে গরম করে, তাতে শুকনো লঙ্কা 5 ফোড়ন আর হলো তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নের, ডালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার সেই ডালটা দিয়ে ডালটা করব, আর ওদিকে কড়ায় আনন্দ নাড়ুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর দেখুন সবজিগুলো এখানে সব রাখা রয়েছে, ও তো আমার দিকে তাকিয়ে বলছে মৌ কী রে আমাকে কখন ভাজবি। ফোড়নটা মনে হচ্ছে হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে এই তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে নেব, নেড়ে নিয়ে তারপরে এতে জল দিয়ে এটাকে রান্না করব। তার মানে আমি ডালটা একেবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, এর জন্য আলাদা করে পরে ফোড়ন দিতে হবে না। তো ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এদিকে আনন্দ নাড়ু একবার ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয়বার দিয়েছি, দ্বিতীয়বার এবার ভাজা তুলে আবার তৃতীয়বারের জন্য ডালে দিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, খুব বেশি দিইনি, অল্প করেই দিয়েছি, কারণ ডালটা একদম শুকনো হবে। আনন্দ নাড়ুটা ভাজা হচ্ছিল, সেটা ভাজতে এতক্ষণ লাগলো। এবার মসুর ডালটা যেটা বসিয়েছি সেটা এইটা, কিন্তু এইটা এখনো নেড়ে নেড়ে একদম শুকনো করতে হবে, নামাবার আগে নারকোল কোড়া দিয়ে নামাতে হবে, কিন্তু একদম শুকনো করতে হবে, ঠিক আছে? আর হলো এখানে একটা বিশাল বড় কড়াতে তেল বসিয়েছি, অনেক এই কড়াটায় তেল বসিয়েছি সমস্ত রকম ভাজা করব বলে। আর এদিকে তো ডাল হচ্ছে, এদিকে আনন্দ নাড়ুটা ভাজা হয়েছে, এখানে এতটা রয়েছে, আরো আর একটা টেবিলে তুলে রেখে এসেছি। আচ্ছা, আর হলো আর এখানে আমার এত সবজি কাঁচা রাখা রয়েছে, জায়গা নেই আর, সেই জন্য এই দেখুন এই যে নিচে রেখে দিয়েছি সব, নিচে রাখা রয়েছে। তাও মনে হচ্ছে যে পুঁই শাক যা হয়েছে কাটা হয়েছে সেটাতে কম পড়বে পুঁই শাক, সেই জন্য এখন আবার বাবা গিয়েছে বাজারে পুঁই শাক আনতে, পুঁই শাক কাটা হবে তারপর। এখন কটা বাজে দাঁড়ান দেখি, এখন বাজে 9:10। আমি হয়তো রান্নাটা যখন দেখাবো আপনাদেরকে তখন হয়তো আমাকে ভয়েস রেকর্ড করতে হবে, কেননা করতে করতে আমার ইচ্ছা ছিল পুরো যে করতে করতে রান্নাটা করতে করতে কথাটা বলবো যেরকম ভাবে করা হয়, কিন্তু পেরে উঠছি না। এদিকে ডাল টাল গুলো নাহলে তলায় লেগে যাবে, অনেক ব্যাপার রয়েছে, সেই জন্য আগে রান্নাটা করে নিয়ে পরে হয়তো ভয়েস রেকর্ড ভয়েসটা দেবো আমি।
আমি ওদিকে রান্না করছি আর মা হলো এখানে নারকল কুড়ে দিচ্ছে, কেননা ডালে নারকল কোড়া দিতে লাগবে, তারপরে ইলিশ মাছের ডিম হবে নারকল কোড়া দিয়ে ভাজা, সেই জন্য এখানে নারকল কোড়া হচ্ছে। এখানে কাঁকরোল চাকা চাকা করে কেটে এটা ভাজা বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, এবার ভাজতে দিয়েছি। আর এখানে ওই যে মসুর ডালটা অনেকটা শুকিয়ে এসেছে, এবার এর মধ্যে আমি নারকল কোড়াটা দিয়ে দিলাম। অনেকে নারকল কোড়া হয়তো ফোড়ন যখন দেওয়া হয় তখন দেন, বাট আমি এই কিছুটা হয়ে যাওয়ার পরে নামাবার আগে নারকল কোড়াটা দিই। নারকল কোড়াটা দিলে টেস্টটা খুব ভালো হয়। তো এইটা দিয়ে দিয়ে নাড়তে থাকছি। পাঁপড়ল ভাজা হয়ে গেল, কুমড়ো ভাজা হয়ে গেল, এই যে এইবার হলো আলু ভাজা হচ্ছে। আলু দিয়ে দিয়েছি ভাজার জন্য, কিন্তু ডাল এখনো পর্যন্ত হয়নি, ডাল এখনো আরো ঝুড়ো ঝুড়ো করতে হবে। তো ডাল এখনো চলছে, এখনো অনেক ভাজা বাকি। মসুর ডালটা তো হয়ই না, তারপর অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে তারপরে মসুর ডালটা শুকনো করা হলো। এখন হলো এই যে ইলিশ মাছের ডিম ভাজা বসানো হয়েছে। ইলিশ মাছের ডিম হলো নারকল দিয়ে ভাজা হবে, ঠিক আছে। আর হলো এই কড়াই বসানো হয়েছে বেগুন ভাজা, এই কড়াই বেগুন ভাজা বসানো হয়েছে। আর নিচের গ্যাসে, নিচের ঘরে যে গ্যাস রয়েছে সেখানে মা দিয়েছে ওখানে হলো ভাতের হাঁড়ি নিয়ে, যে ভাত হবে ওটা নিচের গ্যাসে বসানো হবে, কেননা এখানে না ভাত যদি করতে যাই অনেক দেরি হয়ে যাবে। এখনই 10টা বেজে গেছে, অনেক রান্না বাকি এখনো, সেই জন্য নিচের ঘরে গিয়েছে, নিচের আর কি রান্নাঘরে গিয়েছে ভাত করতে ওখানে। তাও তো পুরো ছাঁকা তেলে এরকম ভাবে ভাজছি, সেই জন্য ভাজাটা অনেক তাড়াতাড়ি হচ্ছে। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছের ডিমটা প্রথমে কিছুটা ভেজে নিয়েছি কিছুক্ষণ, তারপরে একটু খুন্তি দিয়ে টুকরো টুকরো করে দিয়ে এর মধ্যে নারকল কোড়া দিয়ে এটাকে আর কিছুক্ষণ নেড়ে নামাতে হবে। এর মধ্যে এরপরে আবার সর্ষের তেল গরম করে তার মধ্যে ইলিশ মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি এই কপিস দিয়েছি, তারপরে এরকম আস্তে আস্তে অনেক কটা ইলিশ মাছ রয়েছে, অনেক পিস আর কি, তো সেগুলোকে সব ভেজে নেব। আর ইলিশ মাছ তো খুব লাল করে ভাজলে ভালো লাগে না, একদম এ হয়ে গেলে, কিন্তু আজকে আমাকে একটু বেশি করেই ভাজতে হবে, কেননা এটা তো কালো অবধি থাকবে, তো সেই জন্য একটু ভালো করে ভাজতে হবে। 11টা বেজে গেছে, এখন আমার বর্তমান অবস্থা কি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এখনো হলো আমার ইলিশ মাছ ভাজা, সবে অল্প করে হয়েছে, এখনো হচ্ছে, এখনো অনেক রয়েছে, হ্যাঁ, এগুলো এখনো ভাজতে হবে। এদিকে যে ভাজা বসিয়েছে সেটাও এখনো কমপ্লিট হয়নি, এখন বরবটি আর হলো এটা কি বসিয়েছি, বরবটি আর ওল ভাজা বসিয়েছি, ঠিক আছে। ইলিশ মাছ ভাজা বাকি, আচ্ছা উচ্ছে ভাজা বাকি, কাঁচকলা ভাজা বাকি, তারপর হলো পুঁই শাকের চচ্চড়ি বাকি, অনেক কিছু বাকি, কখন হবে জানি না কমপ্লিট। তবে আমার বেশ ভালোই লাগছে, যেহেতু আমার রান্না করতে খুব ভালো লাগে, তো রান্না করতে কোনো কষ্ট হয় না, মনের আনন্দে রান্না করি আর কি, মন থেকে রান্না করি। আমাকে অন্য কোনো কাজ করতে দিলে একটুখানি পরে হয়তো একটু এ লাগে যে ভালো লাগছে না বা কিছু, আর রান্না যতক্ষণ ধরে করতে দেবে না আমাকে, আমি খুশি হয়ে রান্না করে দেবো। পুঁই শাকের চচ্চড়ি বসাবো, সেই জন্য ইলিশ মাছের মাথাগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এই তেলেই ফোড়ন দিয়ে আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি বসিয়ে দেবো। আর ডাঁটা আর পাতাগুলো আগের থেকে একটু জলে সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে আমি ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে, তারপরে একটু তারপরে নরম হওয়ার পরে পাতাগুলো দিয়ে দেবো। এইদিকে দেখুন এক হাঁড়ি ভাত হয়ে গেছে, আরও দু হাঁড়ি করবো ভাত। তেলের মধ্যে দেখলেন ইলিশ মাছের মাথা ভেজে নিয়ে, তারপরে তার মধ্যে ফোড়ন দিয়ে আলু কুমড়ো একটু ভেজে নিয়ে সমস্ত মশলা দিয়ে সিদ্ধ পুঁই শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, মেশাতে হবে। আর কড়াটা তো অনেক বড়, এখানে কীরকম লাগছে আপনারা কীরকম দেখছেন বুঝতে পারছি না, বাট কড়াটা অনেক বড়, একটা খুন্তি দিয়ে কিছুভাবেই সম্ভব না, তো দুটো খুন্তি দিয়ে এটাকে আমি মেশাচ্ছি। পুঁই শাকটা এইদিকে বসিয়ে দিয়েছি, সব ভাজা টাজা হয়ে গেছে, জানি শাকটা হয়ে গেলে, পুঁই শাকটা হয়ে গেলে হয়ে যাবে। আর নিচে থেকে দু হাঁড়ি ভাত মা করে এনেছে, আর ওপরে আর এক হাঁড়ি লাস্টে বসাবো ভাত। এইবার এখন দেখা যাচ্ছে যে পটল, তারপরে বরবটি এখনো অনেকটা রয়ে গেছে, সেগুলো ভাজতে মনে নেই, অনেক ভাজা হয়ে গেছে, কিন্তু এগুলো যে রয়ে গেছে একটা থালা ঠাকা দেওয়া সেটা খেয়াল করিনি। এখন আবার হলো কড়াই তেল দিয়েছি, ওই ভাজাগুলো ভাজবো। পুঁই শাক এইদিকে আরেকটু জলটা শুকিয়ে গেলে পুঁই শাকটা হয়ে যাবে, এদিকে লাস্টে একটু পটল ভাজা হচ্ছে, আর এদিকে দেখুন চাল রয়েছে, এই চালটা ধুয়ে লাস্টে ভাত বসিয়ে দেবো, তাহলে রান্না আজকের মতো হয়ে যাবে। ব্যাস সমস্ত কিছু রান্না হয়ে গেছে, টেবিলে রেখে দিয়েছি, কিন্তু পুঁই শাকটা এখনও এখানে রাখিনি, কেননা পুঁই শাকটা এখনও কড়াই রয়েছে।
এখন রাত 1:30 বাজে, তো 1:30 সময় আমার সমস্ত রান্না কমপ্লিট হলো। ভাত হলো 11 রকমের ভাজা হয়েছে, 11 নয় 13 এরকম আর কি, আর হলো ডাল হয়েছে মুসুর ডাল শুকনো করে, আর পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, আর নারকল দিয়ে ইলিশ মাছের ডিম ভাজা, আনন্দ নাড়ু এখানে রাখা রয়েছে। তো আজকের মতো আমি আমার ব্লগটাকে এতদূরই রাখছি। যদি আজকে আপনাদের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবসময় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। হচ্ছে বিশ্বকর্মা পুজোর একটা নতুন ব্লগ নিয়ে, আর সেটাই থাকছে একটা দারুণ চমক, তো সেটা প্লিজ আপনারা দেখবেন।